সিপিআইএম এর মিছিলে যাওয়া এবং ফ্ল্যাগ নিয়ে হাঁটার অপরাধে মাকে বেধড়ক পেটালো তৃণমূল নেতা ছেলে। কয়েকদিন আগে বীরভূমের মারগ্রাম থানার নোনাডাঙ্গা গ্রামে সিপিআইএম এর মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে যাওয়া এবং ফ্ল্যাগ নিয়ে হাঁটার অপরাধে মাকে বেধড়ক পেটালো তৃণমূল নেতা ছেলে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছে বৃদ্ধা মা। এ বিষয়ে মারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত বৃদ্ধা শিখা লেট। তৃণমূল পরিচালিত দুনিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিধান লেট, বাড়ি মারগ্রাম থানার নোনাডাঙ্গা গ্রামে, তার মা শিখা লেট, যিনি সিপিআইএম এর সমর্থক। অভিযোগ, গত 17 তারিখে গোপালপুর এবং জয়চন্দ্রপুর গ্রামে সিপিআইএম এর পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় শিখা লেট যোগ দিয়েছিল। এই অপরাধে শনিবার বেলা 2 নাগাদ মদ্যপ অবস্থায় বিধান লেট অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি বৃদ্ধা শিখা দেবীকে মারধর করে এবং ফেলে দেয়। বিধানের বিরুদ্ধে আরো অভিযোগ, সে নাকি জানিয়ে দেয় এরপরে সিপিআইএম করলে আবার মারধর করে গ্রাম ছাড়া করবে। এ বিষয়ে আহত মা শিখা লেট বলেন, সিপিআইএম এর মিছিলে গিয়েছিলাম বলে ছেলে মারধর করেছে। ছেলে তৃণমূলের মেম্বার, তুলে তুলে আছাড় মারে, পুলিশকে জানালাম না হলে মেরে দেবে। মারধর করেছে ওই তৃণমূল এই সিপিএম পার্টির মিছিলে জেল ঢিলাম বলে। এমনি রাস্তাতে যাই, লাল ঝাড়া ধরে সব যাই, তাই এখানে ঘুরে আসলাম। তো খেতে দেয় না, আমার যত সম্পত্তি সব লিখে দিয়েছে, 10 কাঠা লিখে দিয়ে আমি পোলট্রির ফার্ম করবো, পল্লিতের লেগে সব লিখে দিয়েছে। নিয়ে খানাবারে বিধান বিধানে আঁকানি গেলি আঁকানি গেলি, তখন থেকে আমার সঙ্গে প্রেশার। এবার ঘরে তলা দিন তারিন দিলে, পালা ছিলাম ছোটো বাটা ঘেরে বললে যে আমি মা বাবার সম্পত্তি চাই না। ছোটো বাটার কাছে ছিলাম, নিয়ে পরশু দিন আমি সিপিএমে নেমে আসলাম, মানে মিছিলে মিছিলে নেমে আসলাম। তার যে তোর বেটা আমি আর লয়, পরশুদিন থেকে তোর বেটা আমি লয় বলে আচম্বি মারপাট করলে। বড়ো ছেলে তৃণমূল করে মেম্বার আছে। এ বিষয়ে শিখা লেটের স্বামী মানিক লেট বলেন, সিপিআইএম এর মিছিলে গিয়েছিল তাই তার স্ত্রীকে আছাড় দিয়েছে তার বড় ছেলে। এ বিষয়ে থানায় অভিযোগ জানালাম। থাকতে থাকতে এখন দেখতে গিয়েছিল, এখন এমনি করে টুটিতে ধরে আছাড় দিয়েছে। আপনার স্ত্রী কি সিপিএম এর মিছিলে গিয়েছিল? বলে গিয়েছিল, হ্যাঁ গিয়েছিল। কবে? এই বোধহয় দিন তিনে খেলো। গিয়েছিল, তার জন্য মারধর করেছে? তার ধরে মারধর করলে তো সেটা তো আর ঠিক বুঝতে পারছে না, তবে করাতে হয়। কীভাবে মেরেছিল? বললাম না, টুটিতে ধরে নিকট আর আছেন। আপনার কোন ছেলে? বড় ছেলে। দিয়ে থানায় অভিযোগ জানালেন? জানালাম। কী চাইছেন আপনি? যাতে শান্তি হয় সেইভাবে। শিখা লেটের ছোট ছেলে সিধান লেট বলেন, মা সিপিআইএম এর মিছিলে গিয়েছিল তাই দাদা মদ খেয়ে এসে মাকে মারতে যায়। আমরা সবাই তৃণমূল করি, কিন্তু মা বলছে সিপিআইএম করব, সেই জন্যই এই মার। বড় ভাই মদ খেয়ে এসে বৌদির কথা শুনে মাকে মারতে লাগলো, ওই ওই যে সিপিএম পার্টির মিছিলে ঝান্ডা ধরেছিল সেই জন্য ওই শুনিয়ে মাকে মার। কি দিয়ে তা আমি তো দেখিনি, বেটা জানে সব কিছু, কিন্তু আমি তো রং করছিলাম ঘরে, নিয়ে বেটা আমাকে ধরেছে, ঠাম্মাকে মেরে ফেললে। এসো বড় ভাই বিধান, সে ও টিএমসির মেম্বার দুনিগ্রাম পঞ্চায়েতের। না আমি টিএমসি করি, মা আমার কাছে থাকে, কিন্তু মা এবার পুলিশে আমি সিপিএম পার্টি করবো, তাই সেজন্য মাকে মার। হ্যাঁ জানাচ্ছি, কিন্তু স্টেপ নিয়ে নিল কিছু। আমি কী চাইবো? আমি চাইছি যে দুই ভাইয়ের মধ্যে বা মার যেন একটা সমস্যা সমাধানটা হয়ে যায় এরকম। এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা শিখা দেবীর ছেলে বিধান লেটের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত ঘটনা অস্বীকার করেন। সিপিএম এর ঝান্ডা কবে থেকে তাই তো আমি জানি না, সিপিএম করতে সিপিএম ঝান্ডা কবে থেকে তাই তো জানি না। সিপিএম সময় ঝান্ডা ধরে কি হয়েছে অকাল কোনো কিছু বলিনি, এনে তো আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই আমার। আজকে আমি গ্রামে ছিলাম, আমি ওই ভোটে নাম নতুন নাম করে তুলছিলাম, তা দেখছি যে মা মদ খেয়ে আমার বসে যাওয়া, তো আমার তোকে চুপ করালাম আমার বউকে, অকাল একটু ও যায় না তর্ক করছে, তা আমি একটু ঢাকে নিয়ে গেছিলাম, চলো তুমি ঘরটুকো না ওখানে পড়ে গেছিল। না না এগুলো হতেই পারে না, এগুলা ওগুলা মিথ্যা কথা বলছে, রাগে রাগে পরে বলছে। এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা সঞ্জীব বর্মন জানান, তৃণমূলের শেষের শুরু, ওরা ভয় পেয়ে এরকম ঘটনা ঘটাচ্ছে, আমাদের প্রতিবাদ চলবে। এই গোটা রাজ্যে এখন তৃণমূল দলটা তো অ্যাকচুয়ালি মানে চোর জোচ্চোর তোলাবাজ এরাই চালাচ্ছে, দেউলিয়া হয়ে গেছে গোটা দলটা। এই দেউলিয়া তৃণমূলের লুম্পেন রাজনীতির প্রতিফলন হচ্ছে এই ঘটনা। এর তীব্র নিন্দা করছি, ঘৃণা প্রকাশ করছি, এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, কিছুতেই ছাড়া হবে না। এই লুম্পেন রাজনীতির মোকাবিলা আমাদের করতেই হবে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই লুম্পেন রাজনীতির মোকাবিলা করব। তৃণমূলের শেষের শুরু, তৃণমূল মরিয়া হয়ে গেছে এখন, সেই কারণে এই ঘটনাগুলো ঘটছে।
আমরা পুলিশ প্রশাসনকে বলবো এর প্রতিটি ঘটনার সুবিচার করতে হবে, প্রতিটি ঘটনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, প্রতিবাদ হবে সারা রাজ্য জুড়ে, প্রতিবাদ হচ্ছে এই ধরনের লুম্পেন রাজনীতি, আমাদের এখানে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব। নিউজ আজ বাংলা, বীরভূম। সরকারি চাকরির ট্রেনিং মানেই শঙ্করদার কোচিং। দীর্ঘদিনের স্বনামধন্য বিবেকানন্দ আশ্রমিক সেন্টার আসছে আরামবাগে। বিস্তারিত জানতে আজই কল করুন 9733894444 এই নাম্বারে।